Feel the real fear with us. Assalamu alaikum. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ঘটনা শুনতে চান। হসপিটাল কেন্দ্রিক ঘটনা, মর্গের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা, জমিদার বাড়ির ঘটনা, আবার কেউ কেউ নিজেদের এলাকার নামগুলো বলেন যে ওই জায়গার ঘটনা শুনতে চাই। আসলে ব্যাপারটা হয় কি যে যখন কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক করে কোনো একটি বিষয়ে আমরা খোঁজার চেষ্টা করি, ঠিক তখনই যে ওটা পাওয়া যাবে বিষয়টা এমন নয়। কিন্তু যেহেতু আপনাদের একটা আগ্রহের একটা জায়গা থাকে, যেমন মর্গের ঘটনা, হসপিটালের ঘটনা, আমরা খোঁজার চেষ্টা করি এবং আপনাদেরকেও বলি যে আপনাদের যদি জানা সত্য ভয়ের ঘটনা থাকে সেগুলো আমাদেরকে পাঠান। কিন্তু হয় কি যে যদি সেই ঘটনাগুলো না পাই, বানিয়ে বানিয়ে তো আসলে ঘটনা দেওয়া পসিবল হয় না, অপেক্ষায় থাকি যেন সত্য ঘটনা পাওয়া যায় আপনাদের থেকে আর কি। তো একটি মর্গের ঘটনা আমরা পেয়েছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাখি আক্তার নামে একজন আপু। উনি কানাডার সাসক্যাচুয়ান প্রভিন্সের সাসকাটুন সিটি থেকে আমাদেরকে পাঠিয়েছেন। তো অনেক দূর থেকে আমাদেরকে শোনেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ড শোনেন, ভূত.কম শোনেন। আমরা আসলেই এই মানুষদের প্রতি সত্যি কৃতজ্ঞ যে বাংলাদেশ থেকে এত দূরে থেকেও আমাদেরকে শুনছেন, আমাদেরকে ভালোবাসছেন। তো প্রিয় লিসেনার্স, রাখি আক্তার আপু উনি যখন বাংলাদেশে ছিলেন 2012 সালের দিকে, ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল। আসলে ওনার সাথে ঘটেনি, উনি একজনের কাছ থেকে শুনেছিলেন। তো এই বিষয়টি উনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, তবে যার কাছ থেকে শুনেছিলেন তিনি বেশ এলোমেলো করে বলেছিলেন, কিন্তু উনি বেশ গুছিয়ে আমাদেরকে যতটুকু পেরেছেন লিখে পাঠিয়েছেন। তো উনি যেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, চলুন আমরা এই ঘটনাটি এখন শুনি। একদিন বিকেলে রাখি আপু এবং ওনার বড় বোন কিছু শপিং করতে একটি বিউটি পার্লারে যান। তো সব কাজ শেষ করে যখন পার্লার থেকে বের হন, তখন দেখেন বেশ রাত হয়ে গেছে, আর সেই সময়টা ছিল শীতকাল। শীত আর কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা বাংলাদেশের কোনো একটি সুন্দর ছোট জেলা শহর। যদিও বা শহরটির নাম তিনি আমাদেরকে বলেননি, যার কারণে আমরা সেটা বলতে পারছি না, হয়তো বা সঙ্গত কারণে উনি ওই জায়গাটির নাম বলতে চাচ্ছেন না। তবে কেন বলতে চাচ্ছেন না সেটি হয়তো বা আপনারা পুরো গল্পটা শোনার পর বুঝতে পারবেন। তো বাইরে তেমন কোনো মানুষ বা রিক্সা দেখাই যাচ্ছিল না। এভাবে ওনারা অনেকক্ষণ ওয়েট করেন, রাস্তার এপাশ ওপাশ খোঁজাখুঁজি করেন, বাট কোনো রিক্সাই ওনারা পাচ্ছিলেন না। তারপর দেখেন একটি রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছেন, তো ওনাদের দিকে আসছিলেন আর কি। তো ওনারা বললেন অমুক জায়গায় কি যাবেন, তো রিক্সাওয়ালা প্রথমে একটু চিন্তা করে, পরে হ্যাঁ সূচক মাথা নাড়ান, কথা বললে নেই। রিক্সাওয়ালা ছিল স্বাভাবিক শীতের কাপড় পরা, মাফলার দিয়ে মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছিল না ভালো করে, আর রিক্সার হ্যান্ডেলে একটি বড় ব্যাগ ঝুলিয়ে রাখা। তো কোথায় যাবে এই বিষয়টি শুধু রিক্সাওয়ালা জিজ্ঞেস করেছিলেন। তো রিক্সাওয়ালা বলে ঠিক আছে ওঠেন। তো রিক্সাওয়ালা যিনি উনি বেশ স্বাভাবিক গতিতেই চলছিলেন, মানে জোরেও না আসতে হলো, মানে স্বাভাবিকভাবে এটি রিক্সা যেভাবে চলে আর কি। হঠাৎ এক পর্যায়ে দেখা যায় তিনি এই রিক্সাটি ডোম পট্টিতে নিয়ে যাচ্ছেন।
ডোমপট্টি হলো যেখানে এই ডোম সম্প্রদায়ের লোকজন বসবাস করেন আর কি, বাংলাদেশের কোন একটি জেলা। তো সঙ্গত কারণে প্রথমে বলেছি, নামটি বলেননি। তো এটা দেখে ওই রাখিয়াপু এবং ওনার বোন নড়ে চড়ে বসেন, কি ব্যাপার ডোমপট্টিতে রিক্সা নিয়ে যাচ্ছে কেন। এরপর ওনারা বলেন যে এই রাস্তা দিয়ে কেন আসতেছেন আপনি। রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে না, সারা পথে তিনি একটি কথাও বলেননি, শুধু ওঠার আগে কোথায় যাবেন চলেন এতটুকুই বলেছেন। তো রিক্সাওয়ালার এই আচরণে যেহেতু দুজন নারী, যার কারণে ওনারা একটু ভয় পাচ্ছিলেন যে কোন বিপদে পড়ি কি না, কোথায় নিয়ে আসলো, এখানে তো চিনিও না, আর ডোমপট্টিতে তো নর্মাল স্বাভাবিক লোকজন খুব কম ঢোকে। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিল আর তার ব্যাগটি নিয়ে হেঁটে চলল একটি অন্ধকার গলির দিকে, আর কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। আর যাওয়ার সময় ওনারা লক্ষ্য করলেন ব্যাগ থেকে টপ টপ করে রক্ত পড়ছে রাস্তায়। অন্ধকারে ওখানে তো ল্যাম্পপোস্ট ছিল, ওটাতে আবার দেখতে পেয়েছিলেন। এবার ওনারা সত্যি বেশ ভয় পান, বসে বসে রিক্সাতে ওনারা মানে চিন্তা করছেন কি ব্যাপার, মানে কি হচ্ছে আমাদের সাথে, এই ব্যাগের মধ্যে কি, আর ব্যাগ থেকে টপ টপ করে রক্তই বা পড়ছে কেন, কোনো বিপদটিপদে পড়লাম না তো। তো যাই হোক, রিক্সাতে বসে ওনারা মানে এতটাই ভয় পাচ্ছিলেন যে ওনারা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন, আর মনে যত দোয়া আছে, যত দোয়া পারতেন দুজনে মিলে, পড়া শুরু করেছেন। আর ওনারা বুঝে উঠতে পারছিলেন না যে আসলে এই পরিস্থিতিতে ওনাদের কী করণীয় বা কী করা উচিত, ওনারা কি নামবেন, নেমে দৌড় দিবেন, বা এত রাতে দুজন মহিলা দৌড়াবেন, এখানেও আশেপাশে তো কাউকে চেনেন না, আবার যদি কোনো বিপদ দেবেন। এই জন্য ওনারা আসলে ওনাদের কোনো সেন্সই কাজ করছিলেন যে ওনারা এখন কী করবেন। তো যাই হোক, উনি মানে রাখিয়াপু আর ওনার বোন অনুমান করলেন এই রিক্সাওয়ালা লোকটি নিশ্চয়ই মানুষ না, কোনো জিনভূত হবে। তো শীতকালেও ওনারা ঘেমে ভিজে গেছেন একদম। এভাবে ওয়েট করার কিছু সময় পরে, আনুমানিক 5-6 মিনিট হবে, এর মধ্যে কিন্তু এই অবস্থা, রিক্সাওয়ালা একটি অন্ধকার গলি থেকে বের হয়, তো আবার রিক্সার দিকে চলে আসে। এখন দেখা যায় তার হাতে সেই ব্যাগটি নেই যেই ব্যাগটি তিনি নিয়ে গিয়েছিলেন। ওনারা তো ভয়ে ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এবং এত মানে ভয় পেয়েছিলেন যে রিক্সাই ওনাদের, ওনারা যেভাবে কাঁপছিলেন ঠকঠক করে, যে রিক্সাও ওনাদের কাঁপাকাঁপিতে রিক্সাও কাঁপাকাঁপি করছিল, মানে এমন একটা অবস্থা। এই দৃশ্য দেখে ওই রিক্সাওয়ালা বুঝতে পারেন যে তারা খুব ভয় পেয়েছেন। তখন ওই রিক্সাওয়ালা বলে, বেশ ভারী কণ্ঠ ছিল, মোটা গলায় বলে ওঠে, দাপামণিরা ভয় পেন না, আমি কোনো জিন ভূতটুত না, আমি মানুষ। তো যখন ওনার এই কথা শোনে তখন একটু সাহস পান। তখন রাখিয়াপু বলেন, বেশ কাঁপা কাঁপা গলায় বলছিলেন, বুঝলাম যে আপনি মানুষ, কিন্তু আপনার ওই যেই ব্যাগ থেকে আমরা রক্ত পড়া দেখলাম, এই ব্যাগে কী ছিল। তখন রিক্সাওয়ালা বলেন, এই ব্যাগের মধ্যে বাজার ছিল, বাজার থেকে কিছু মাছ মানে কিনি, ওই মাছটা বাজার থেকে কুটিয়ে নিয়ে আসি, তো মাছের তো রক্ত ছিল, ওই রক্তগুলোই পড়ছিল, আর ওর মধ্যে কিছু শাকসবজি ছিল। আর আপনাদেরকে এই কারণে নিয়ে আসছিলাম যে আপনারা যেখানে যাবেন সেই পথেই তো আমার বাড়ি, বা এই যে ডোমপট্টি, তো যাওয়ার সময় মাছগুলো আমার স্ত্রীকে দিয়ে গেলাম যাতে করে সে রান্নার কাজটা শুরু করতে পারে। তো যাই হোক, এই কারণে রিক্সাটি এখানে থামিয়েছিলেন এবং ব্যাগটি নিয়ে উনি চলে গিয়েছিলেন। তো রাখিয়াপু বলছে যে ঠিক আছে, আমাদেরকে বিষয়টা তো আপনার বলতেও পারতেন, আমাদেরকে কিছুই বললেন না, এভাবে নিয়ে চলে গেলেন। তখন রিক্সাওয়ালা বলে যে যদি আপনাদেরকে বলতাম যে ডোমপট্টিতে ঢুকবো, শুরুতেই বলতাম, তাহলে আপনারা আবার যদি না করতেন তখন আর এক ঝামেলা, এই কারণে আপনাদের সাথে কোনো কথা বলিনি। তো যাই হোক, আস্তে আস্তে ওনারা স্বাভাবিক হয়েছেন, মানে রিক্সাওয়ালার সাথে কথা বলে রাখিয়াপু এবং ওনার বোন স্বাভাবিক হয়ে যান। এবার রাখিয়াপু বলেন যে সবই তো বুঝলাম, কিন্তু এই ডোমপট্টিতে আপনার বাসা কীভাবে, কারণ এখানে তো রিক্সাওয়ালারা থাকে না।
তখন সে বলল সে অনেক কথা শুনবেন আপনারা। ওনারা বললেন হ্যাঁ শুনব। তিনি বললেন ভয় পাবেন না তো? ওনারা বললেন যে না ভয় কিসের আপনি বলেন। তখন তিনি রিক্সা চালাচ্ছেন আর ওনার সেই ঘটনাটি বলছেন, যেই ঘটনাটি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। তো রিক্সাওয়ালা বলেন ওনার নাম হচ্ছে তপন কুমার। তপন কুমার নামের সাথে ওনার একটা পদবী আছে, সেই পদবীটা রাখিয়াপু ওনার মনে নেই, অনেক আগের ঘটনা তো ওই পদবীটা মনে নেই, শুধু তপন কুমার নামটা মনে আছে। তো ওনার নাম তপন কুমার, উনি ছিলেন একজন ডোম। এটা আর এই ডোম এটা ওনার পূর্বপুরুষেরই পেশা। প্রতিদিনকার মতো সন্ধ্যার পর সামান্য একটু নেশা করে, মনের সুখে গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে চলেন লাশকাটা ঘরের দিকে। কারণ প্রতিদিন সন্ধ্যায়, কারণ সন্ধ্যা না দিনের বেলাতেও যেতেন, কারণ যেহেতু ওনার পেশা ডোম, দেখতেন যে লাশ এসেছে কিনা। কারণ একটা লাশ কাটলেই, ডোম কিন্তু কোনো সরকারি পদ না, এখানে লাশ কাটলে একটা টাকা ওনারা পান। তো লাশ যেহেতু আরও ডোম ছিল, যে যেই কাজটা পায় আর কি, এই জন্য উনি ওই লাশ কাটা ঘরের আশেপাশে থাকতেন যদি লাশ আসে পাওয়া যায়। এই জন্য সন্ধ্যার পরেও যাচ্ছিলেন লাশ কাটা ঘরের দিকে, যদি কোনো লাশ মানে আসে কিনা বা এসেছে কিনা সেটা দেখার জন্য। তো আকাশে তখন প্রচুর মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, মনে হচ্ছে একটু পরেই আকাশ ফেটে পড়বে মুষলধারে বৃষ্টি। মর্গের বারান্দায় দেখেন একটি লাশ পড়ে আছে চাটাই দিয়ে মোড়া। উনি চিন্তা করলেন যে লাশটি বাইরে কেন, লাশটি ভেতরে নিয়ে রাখি আর দেখি এটা এটা তো মানে কি হয়েছে দেখি আর কি, লাশটি কার। উনি একাই ওই চাটাই সহ লাশ কাঁধে তুলে নিয়ে যায় এবং লাশ কাটা ঘরের ভিতরে লাশটি নিয়ে যান। এর মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আজ আবার যে ছেলেটি ওনাকে কাজে সহযোগিতা করতো, তার নাম হচ্ছে গোপাল, সে আবার আসেনি, উনি একাই। সাধারণত গোপাল আর রতন একসাথেই থাকতো বা একসাথে কাজ করত। যাই হোক, উনি চিন্তা করলেন যে লোকজন তো নেই, ডাক্তার নেই, তো কি করা যায়। তো চিন্তা করলেন যে হয়তো বা ডাক্তার মনে হয় বৃষ্টির কারণে আসতে পারছে না, লাশের কিছু কাজ মানে প্রাথমিক কিছু কাজ আমি সেরে রাখি, ডাক্তার আসলে পরে লাশ কাটা শুরু করব। তো যাই হোক, উনি কাজে নেমে পড়েন। লাশটির চাটাই খুলে যখনই স্ট্রেচারে রেখেছেন, তখন উনি দেখেন যেটি একটি মহিলার লাশ এবং গলায় দাগ দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে লোকটি, এই মহিলাটি গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছেন। তো উনি স্ট্রেচার থেকে যেখানে কাটবেন সেখানে যখনই নামাবেন, মানে গায়ে হাত দিয়েছেন নামানোর জন্য, যে একটি বিশেষ জায়গায় তো রাখতে হয় লাশ কাটার জন্য, তখনই মনে হলো কে যেন ওনার মুখে জোরে করে একটি চর মারে। চর খেয়ে ওনার মাথা ঘুরে যায়, মানে এত জোরে চর লেগেছে। তো উনি চর খেয়ে চিন্তা করেন যে কী ব্যাপার, চর দিল কে। উনি দেখেন যে লাশটা যেখানে রাখা ছিল স্ট্রেচারের উপরে তখনও সেভাবেই আছে। উনি ভাবলেন যে অনেক সময় লাশের রগে টান পড়ে, ওই সময়ে অনেক সময় হাত এলোমেলো ছোটাছুটি করে, হয়তো এই কারণেই মুখে আঘাত লেগেছে। তো উনি যাই হোক, উনি আবার লাশটি ধরে ওই একটা জায়গায় নামানোর চেষ্টা করেন। যখনই আবার হাত দিয়েছেন লাশটির গায়ে, তখন আবার সেই একই ঘটনা, মুখের উপর সজোরে এক চর। এবারের চরে উনি একদম ছিটকে গিয়ে পড়েন দূরে, মানে এত জোরে চর মেরেছেন। উনি মুখ ডলতে ডলতে উঠে দেখেন স্ট্রেচারের উপরে ওই মহিলা বসে আছে এবং অট্ট হাসি দিয়ে বলছে, কিরে আমার লাশ কাটবি, তোর এত সাহস। এই বিষয়টি দেখার পর আর শোনার পর ওনার আর কিছুই মনে নেই। সকালে ওনাকে যে ছেলেটা সাহায্য করে কাজে, গোপাল নামে, সেই ছেলে
অজ্ঞান অবস্থায় লাশ কাটা ঘরের ভেতর থেকে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। টানা এক সপ্তাহেরও বেশি সময় রতন কুমারের জ্বর থাকে আর দুই গাল ফুলে, মানে গোল হয়ে গেছে। ওনার মুখ লম্বা ছিল কিন্তু ফুলে মনে হচ্ছে একদম তালের মতো গোল হয়ে গেছে বা কুমড়োর মতো গোল হয়ে গেছে, মানে এতটা ফুলে গিয়েছিল। মুখের উপর পাঁচ আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। এই ধরনের ঘটনা কখনোই ওনার সাথে ঘটেনি দীর্ঘ লাশ কাটার এই অভিজ্ঞতার জীবনে। যাই হোক, তবে অবাক করা বিষয় হল ওনাকে সহযোগী ছেলেটা এবং সবাই বলে ওই রাতে নাকি কোনো লাশই আসে নাই লাশ কাটা ঘরে। আর লাশ আসলে বারান্দায় কেন রাখবে, ভিতরে তালা মেরে রাখবে। আর সকালে শুধু ওই রতন কুমারকেই পড়ে থাকতে দেখেছে লাশ কাটা ঘরের মধ্যে, সেখানে কোনো লাশ ছিল না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স, এরপর থেকে শুরু হয় তার জীবনে দুর্বিষহ একটি অধ্যায়। উনি একদিন রাতে ঘুমিয়ে আছেন, তখন ওই জ্বর ভালো হয়ে গেছে, মুখও স্বাভাবিক হয়ে গেছে। তখন দেখেন ওনার যে রুমে, মানে এই ঘটনার অল্প কয়েকদিন পরে, তখনও শীতকাল চলছে আর কি, তখন তো ফ্যান চলছিল না ঘরের মধ্যে, ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে একজন মহিলা ঝুলে আছে। ঘরে ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আর ওনার মুখ দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে এবং তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। উনি চিৎকার করে উঠে বসেন, ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিল, তার ঘুম ভেঙে যায়, ওনার বাচ্চাও ছিল। ওনার স্ত্রী উঠে বলে কি হয়েছে, ওনার উনি বলেন যে উনি এই জিনিস দেখেছে। তখন দেখে যে ঘরে তো কিছুই দেখা যায় না, মানে স্বাভাবিক সব কিছুই। তারপরে আবার সবাই ঘুমিয়ে পড়ে। এরপরে আরেকদিন আরেকটি ঘটনা ঘটে, এটা দিনের বেলা ঘটেছে। দিনের বেলা উনি একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে আছেন, ঘরের জানালা খোলা ছিল, উনি জানালার দিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি দেখেন ওই যে যেই লাশটি, যেই মহিলাটি, ওই মহিলাটি জানালার পাশে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে আছে। প্রিয় লিসেনার্স, শুধু যে রাতের বেলাই উনি ওই মহিলাটিকে মাঝে মাঝে দেখতেন তা না, দিনের বেলা উনি দেখা শুরু করতেন। বা যখন দিনের বেলা ওইসব বিষয় দেখা শুরু করলেন, তখন ওনার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনি পাগলের মতো হয়ে যান, উনি ওনার ঘর থেকে বের হতেন না। উনি নাকি ঘর থেকে বের হলে ওই মহিলাকে দেখতেন, আর রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতে হতো, কারণ অন্ধকার হলেই নাকি ওই মহিলাকে দেখা যেত। তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হলো, সবাই ওনাকে রতন পাগল বলে ডাকা শুরু করেন। এবং উনি ওনার যেই জায়গা, যেই পট্টিতে উনি থাকতেন এবং আশেপাশে যারা ওনাকে চিনতেন, সবাই ওনাকে দেখে হাসাহাসি করত, বলতো লাশের চর খেয়ে উনি পাগল হয়ে গেছে। তো ওনার কষ্টটা অনেকেই বুঝতে পারতো না, ওনার পরিবারের লোক ছাড়া সবাই ওনাকে নিয়ে ঠাট্টা মস্করা এগুলো করতো আর কি। এরপর ওনার পরিবার, অনেক ডাক্তার, কবিরাজ, হুজুর এনাদেরকে দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। তারপরেও একজন ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, উনি বেশ কিছু কাজ দেন যে এই কাজগুলো তাকে করতে হবে, এবং উনি কিছু ঝাড়ফুঁক করে দেন, আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান। এরপর থেকে উনি এই লাশ কাটার কাজ ছেড়ে দেন, রিক্সা চালানো শুরু করেন। ওনার পরিবারের, মানে ওনার বংশের অন্যরা এখনও লাশ কাটছে, কিন্তু উনি রিক্সা চালান, উনি আর লাশ কাটা ঘরের কাছেই যান না। তো এটি ছিল প্রিয় লিসেনার্স ঘটনা, এটি একটি সত্য ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন রাখি আক্তার আপু, উনি যেহেতু অনেক দূরে কানাডাতে থাকেন, তো উনি বাংলাদেশে থাকা অবস্থায় এই ঘটনাটি উনি শুনেছিলেন এবং যেটি তিনি আমাদেরকে বলেছেন। অনেক ধন্যবাদ আপুকে। আশা করছি আপনার মাধ্যমে আরও অনেক ঘটনা আমরা পাবো এবং কানাডাতে ঘটে যাওয়া অনেক সত্য ভয়ের ঘটনা উনি আমাদেরকে পাঠাবেন বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। হ্যালোইন স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
হ্যালোইনে কি হয়? হ্যালোইনে আমরা দেখতে পাই যে ওই পশ্চিমা দেশগুলিতে এই রাতে বিভিন্ন মানুষ বিভিন্ন সাজ পোশাকে নিজেদেরকে সজ্জিত করে বিভিন্ন ধরনের মুখোশ পরে রাস্তায় বের হয়। বাচ্চারা বিভিন্ন ধরনের সাজ পোশাকেও বের হয়, বিভিন্ন বাড়িতে যায়, তাদেরকে গিফট দিতে হয়, এই ধরনের বিষয়গুলো কিন্তু সেখানে হয়ে থাকে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদিও সেটি নতুন, তবে রাসেল ভাইয়ের কল্যাণে আমরা হ্যালোইন সম্পর্কে জানতে পেরেছি। আগে কিন্তু আমরা এতটা জানতাম না, যদিও বা পশ্চিমা দেশে এটি অনেক পুরাতন একটি বিষয়। যাই হোক, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির সময়কাল 1995 সালের দিকে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম সোহাগ, আর ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তিনি আমার বন্ধু, তিনি বর্তমানে আমেরিকাতে রয়েছেন, তার নাম হচ্ছে রোহান। রোহানের বাড়ি সিলেটের মজুমদার পাড়া, আর এই যে সোহাগ, এই সোহাগের বাড়িও সিলেটের মজুমদার পাড়ায়, যার কারণে রোহান এই ঘটনা সম্পর্কে অবগত। ওর কাছ থেকেই ঘটনাটি পাওয়া, তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। 1995 সালের দিকে সোহাগের বয়স ছিল 12-13 বছর। তখন সোহাগ সিলেট জেলা স্কুলে ক্লাস 6-এর স্টুডেন্ট ছিল। সময়টি আনুমানিক ফেব্রুয়ারি কি মার্চ মাস 1995 সালের, এরকম একটি সময়। সোহাগ তার পিতামাতার সাথে বাজারে যায়, তো এরকম যেতে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে কিনতে হঠাৎ করে সোহাগের একটি মুখোশের দিকে নজর পড়ে। মুখোশটি ছিল একটি বাঘের মুখোশ। 90-এর দশকে প্লাস্টিকের এক ধরনের বাঘের মুখোশ পাওয়া যেত, আমার ধারণা সেটি ওইটাই ছিল, কারণ ছোটোবেলায় আমরা এই ধরনের মুখোশ দেখেছি। তো সত্যি ওটা বাঘের মুখোশই ছিল। মুখোশটি দেখে তার ভালো লাগে, পিতামাতার কাছে আবদার করে মুখোশটি কিনে দিতে হবে। পিতামাতা তাকে কিনে দেয়। মুখোশ নিয়ে বাসায় আসার পর সোহাগ পরিবারের অন্য সদস্যদেরকে ভয় দেখাচ্ছে, সকলে ভয় পাচ্ছে, মজাও পাচ্ছে, সোহাগও মজা পাচ্ছে। সোহাগের মনে হয় যে আগামীকাল এই মুখোশটি স্কুলে নিয়ে গেলে কেমন হয়, তাহলে আমি বন্ধুদের সাথে মজা করতে পারবো, ওদেরকে ভয় দেখাতে পারবো। এই চিন্তা করে সোহাগ রাতের বেলায় তার স্কুল ব্যাগের মধ্যে মুখোশটি ভরে রাখে, যাতে করে সকালবেলা নিতে ভুল না হয়। স্কুলে গিয়ে ক্লাসের অবসরে সোহাগ তার বন্ধুদের সাথে মুখোশ নিয়ে মজা করছিল, তাদেরকে ভয় দেখাচ্ছিল। সোহাগের কাছ থেকেও মুখোশ নিয়ে অন্য বন্ধুরা অন্যদেরকে আবার ভয় দেখাচ্ছিল, তারা মজা করছিল, বেশ হাসি ঠাট্টা একটা মজা ভয় এর মধ্যে তারা ওই সময় ছিল। এর মধ্যে একটি ছেলে ছিল, তার নাম ছিল বাবুল, যে ছিল সোহাগেরই ক্লাসমেট। বাবুল খুব সহজ সরল হাবাগোবা টাইপের একটি ছেলে ছিল। সে অন্য বন্ধুদের সাথে খুব একটি মানে খুব দরকার ছাড়া কথা বলতো না, মিশত কম, ও একটু রিজার্ভ থাকতে পছন্দ করত। টিফিন পিরিয়ডে সোহাগ চিন্তা করে যে বাবুলকে একটু ভয় দেখাবো, ওর সাথে মজা করি। বাবুল কোথায়? বাবুলকে খুঁজতে খুঁজতে পাওয়া যায়, বাবুল ক্লাসরুমের মধ্যেই বসে আছে, একা একা বসে আছে, ও বেঞ্চের উপর মাথা দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে, মানে একটু ঝিমুচ্ছে আর কি। তখন সোহাগ চিন্তা করে পেছন থেকে পা টিপে 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 সামনে যাব, সামনে গিয়ে বাবুলকে ভয় দেখাব, এই চিন্তা করছে। ওদিকে অন্য বন্ধুরা কিন্তু মাঠে খেলছে, ক্লাসে অন্য কেউ ছিল না, মানে তখনও কিন্তু টিফিন পিরিয়ড শেষ হয়নি। সোহাগ পা টিপে টিপে বাবুলের দিকে পেছন দিক থেকে যাচ্ছে। সামনের দিক থেকে গেলে ও যদি মানে সামনে থেকে দেখে ফেলে তাহলে হয়তো অতটা ভয় পাবে না, এই চিন্তা করেছে আর কি। তো সোহাগ যখন আস্তে আস্তে বাবুলের একদম কাছে চলে গেছে, ওর উদ্দেশ্য ছিল যে বাবুলের কানের কাছে গিয়ে হালুম করে একটা শব্দ করে উঠবে, বাবুল চমকে উঠবে, চমকে উঠে বাঘের মুখোশ দেখে ও ভয় পাবে, এমনটাই পরিকল্পনা ছিল সোহাগের। যখন সোহাগ বাবুলের কাছে গিয়েছে, কিন্তু সে ওই হালুম শব্দ করার আগেই বাবুলের ওই তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায় কোনো কারণে, বাবুল মাথা তুলে উঠে বসে আর কি। উঠে বসে যখনই সে সোহাগের দিকে তাকিয়েছে, সোহাগ প্রচণ্ড জোরে এক চিৎকার করে ওঠে, চিৎকার করে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়।
ওদিকে বাবুল বলে, কিরে সোহাগ, কি হলো কি হলো, তুই দৌড়াচ্ছিস কেন? সোহাগ এক দৌড়ে বাইরে চলে যায়। বাইরে গিয়ে অন্য বন্ধুদেরকে বলে যে বাবুলের মাথা নেকড়ের মতো হয়ে গেছে। তার মানে হচ্ছে সোহাগ যখন বাবুলকে ভয় দেখাতে এসেছিল, তখন সোহাগ দেখছে বাবুলের মাথা একটি ভয়ানক নেকড়ের মতো হয়ে গেছে। ওই দৃশ্য দেখে সোহাগ মারাত্মক ভয় পেয়েছিল এবং এই কারণে সে দৌড়ে চলে যাচ্ছিল। কিন্তু বাবুল কিন্তু কিছুই বুঝতে পারছে না যে সোহাগ কেন তাকে দেখে ভয় পেল। একথা শুনে অন্য বন্ধুরা ক্লাসরুমে চলে আসে, এসে দেখে সব কিছু স্বাভাবিক, বাবুলের মাথা বাবুলের মতোই রয়েছে। তখন অন্য বন্ধুরা বলে, বাবুল মনে হয় আরও একটি মুখোশ নিয়ে এসেছে, এটা কাউকে দেখায়নি। তখন সকলে বলে, কিরে বাবুল তোর মুখোশ কই? তখন বাবুল বলে, মুখোশ আমি কোথায় বাবা, আমার তো কোনো মুখোশ নেই। তখন বলে যে নিশ্চয়ই তোর কাছে আসে, না হলে সোহাগ তোকে দেখে ভয় পেলো কেন? নিশ্চয়ই তুই মুখোশ পরে বসেছিলি সোহাগকে ভয় দেখানোর জন্য, সোহাগ সবাইকে ভয় দেখাচ্ছিল, এটা তুই দেখেছিস এই জন্য তুই মুখোশ পরে বসেছিলি। সে বলে আমার কাছে কোনো মুখোশ নেই। তখন বন্ধুরা কৌতূহলী হয়ে তার ব্যাগ এগুলো চেক করে, কিন্তু চেক করে কিচ্ছু খুঁজে পায় না। তখন অন্য বন্ধুরা খুব হাসি তামাশা করে সোহাগকে, যে তুই আমাদের সকলকে ভয় দেখালি, তুই নিজেই মিশি মিশি ভয় পেয়ে বসে আছিস, বাবুলের তো কোনো মুখোশই নেই, তুই কী দেখলি, এগুলো বলছে। যাই হোক, বিষয়টি আসলে ভয় হাসি তামাশা এর মধ্য দিয়ে ওখানেই শেষ হয়ে যায়। বিষয়টি কিন্তু আর ওই টিচারদের পর্যন্ত গড়ায়নি, বিষয়টা এখানেই শেষ। কিন্তু এটি ছিল আমাদের আজকের ঘটনার শুরু মাত্র। ওই রাতে সোহাগ ভয়ানক একটি স্বপ্ন দেখে। সোহাগ স্বপ্ন দেখে একটি বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারার একটি নেকড়ে বাঘ সোহাগের দিকে তেড়ে আসছে, এবং তেড়ে এসে সোহাগের ডান হাতে সজোরে একটি কামড় বসিয়ে দিয়েছে। স্বপ্নের মধ্যে নেকড়ে বাঘের এই আক্রমণে সোহাগ চিৎকার করে ওঠে এবং কান্নাকাটি শুরু করে ঘুমের মধ্যেই। সোহাগের পাশেই তার বড় ভাই ঘুমিয়েছিল একই বিছানায়। সে ধর্মর করে উঠে বসে, সে বুঝতে পারে যে ও দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু ওর কান্না থামানো যাচ্ছিল না। ওর কান্নার কারণে ওই পাশের রুমে তার মা বাবা ঘুমিয়েছিল, আর এক রুমে তার বোন ঘুমিয়েছিল, তারা উঠে চলে আসে। এসে বলে, কি হয়েছে? তখন সোহাগ কান্না কমিয়ে তখন বলে যে এই ঘটনা, সে স্বপ্নে এই ধরনের একটি ভয়ানক বিষয়ের মুখোমুখি হয়েছে। তখন সকলে বলে, তুমি দুঃস্বপ্ন দেখেছ, ওটা কিছু না, ঘুমের মধ্যে এরকম দুঃস্বপ্ন মানুষ দেখেই। একথা বলে তখন সোহাগের মা বাবা সোহাগের বড় ভাইকে বলে যে তুমি খুব ভালো করে ওকে জড়িয়ে ধরে ঘুমাও, যাতে করে আর ভয় না পায়। যাই হোক, সোহাগের বড় ভাই সোহাগকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, যাতে করে সোহাগের ভয় না পায়। তারপরে ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। সমস্যা যেটি হলো সকালবেলা, সকালবেলা সোহাগ ব্যথায় চিৎকার চেঁচামেচি শুরু করেছে। সকলে দেখে যে সোহাগের ডান হাত অস্বাভাবিক রকমের ফুলে গিয়েছে, কারণ সে রাতে বলেছিল যে স্বপ্নের মধ্যে নেকড়ে বাঘ তার ডান হাতে কামড় দিয়েছে। সোহাগের ফ্যামিলি বেশ শিক্ষিত পরিবার সব মানে ছিল আর কি, তারা বিষয়টি আসলে প্যারানরমাল বা এই টাইপের কোনো বিষয় হিসাবে নেয় না। তারা চিন্তা করে হয়তো বা বিছানার মধ্যে থাকা কোনো পোকা ওর হাতে কামড় দিয়েছিল, ওই ঘুমের মধ্যে সে ওই কামড়ে ব্যথা পেয়েছিল, হয়তো বা স্বপ্নের মধ্যে সে দেখেছে যে নেকড়ে বাঘ তাকে হাতে কামড় দিয়েছে, এটি হয়তো বা কোনো পোকার কামড়। কিন্তু হাতে কিন্তু কোথাও কোনো কামড়ের চিহ্ন নেই, মানে পোকা কামড় দিলেও যে কোথাও লাল হয়ে থাকবে বা কালো হয়ে যাবে এমন টাইপের কিছু নেই, জাস্ট খালি হাত ফোলা আর প্রচণ্ড ব্যথা। তখন সোহাগের মা বাবা সোহাগকে সিলেটে ডাক্তারের কাছে নিয়ে যান, ভালো ডাক্তার দেখান, ও ডাক্তার স্বাভাবিক যেই ওষুধ বা ট্রিটমেন্ট সেটি করেন। কিন্তু সে ব্যথায় চিৎকার চেঁচামেচি করছিল, এক পর্যায়ে ডাক্তার তার হাতে
একটি ইনজেকশন পুশ করে। ধারণা করা হয়েছিল যে আস্তে আস্তে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, বিষয়টি একই রকম রয়ে যায়। ওষুধে কোনো কাজ হচ্ছিল না, ব্যথাও কমছিল না, ফোলাও কমছিল না। সোহাগের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, যার কারণে ট্রিটমেন্ট করাতে কোথাও কোনো অসুবিধে হয়নি। ঢাকাতে নিয়ে যায়, ঢাকাতে নিয়ে অনেক ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ভালো ভালো হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে ট্রিটমেন্ট করানো হয়। একটি শুধু উপকার হয়েছিল, সেটি হচ্ছে ব্যথা কমেছিল, কিন্তু ফোলাটি কমেনি। এই ধরনের সমস্যা যখন হয়, তখন সোহাগের পরিবার তারা বিষয়টি আসলে মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছিল, কিন্তু তারা আরও বেশ কয়েকটি ঘটনার পরে মূল বিষয়টি উপলব্ধি করতে পারে। এর কয়েকদিনের মধ্যে, মানে এর কয়েকদিনের মধ্যে বলতে ডাক্তারি ট্রিটমেন্ট প্রায় এক মাস করানো হয়েছে, তারপরে যখন ওষুধ চলছিল, এর কয়েকদিনের মধ্যে সোহাগের এক আত্মীয় বাড়ি, খুব নিকট আত্মীয়, সেটা ছিল সিলেটের জকিগঞ্জে, সেখান থেকে একটি দাওয়াত আসে, মানে যেতেই হবে এমন একটি অবস্থা আর কি। তখন সোহাগের যেহেতু ফোলা না কমলেও ব্যথা কমেছিল, কিন্তু তখনও আসলে ওইভাবে সব জায়গায় মুভমেন্ট করার মতো অবস্থা তার ছিল না। এখন পরিবারের সবাই যদি দাওয়াত খেতে যায়, তাহলে বাসায় একা কাকে, কার কাছে ওকে রেখে যাবে, এরকম একটা বিষয় যখন সৃষ্টি হয়, তখন দেখা গেল সোহাগ তো মোটামুটি নড়াচড়া করতে পারছে, তাহলে ওকেও নিয়ে যাই, ওকেও চকিগঞ্জে নিয়ে যাই। তখন পরিবারের অন্য সদস্যদের সাথে সোহাগও দাওয়াত খেতে যায়। ওই বাড়িতে যখন ঢুকেছে, মানে দাওয়াতি ওই বাড়িতে যখন ঢুকেছে, ওই বাড়িতে থাকা 3, 4, 5, 6 বছর এরকম যে বাচ্চারা ছিল, সবাই সোহাগকে দেখেই ভয়ে দৌড়াচ্ছে এবং বলছে বাঘ 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 আসছে, বাঘ আসছে, এরকম বলছে। এখন যারা বড়রা আছে, তারা তো কেউ বুঝতে পারছে না যে কি ব্যাপার, বাঘের কথা বলে কেন, তারা বিষয়টি আসলে পাত্তা দেয় না। কিন্তু সোহাগ তো ছোট মানুষ, 12-13 বছর বয়স, সে যেখানেই হাঁটতে হাঁটতে যাচ্ছে বা কারোর সাথে যাচ্ছে ওই আত্মীয় বাড়িতে, বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছে এবং দৌড়ে চলে যাচ্ছে, বলছে বাঘ বাঘ এটা বলছে। এখন বিষয়টি শুরুর দিকে গুরুত্ব না দিলেও আরও একটি ঘটনার কারণে তখন অনেকেই গুরুত্ব দিতে বাধ্য হয়। যখন দুপুরবেলা খাবার খেতে বসেছে টেবিলে, বসার পর ওই একই টেবিলে আরও একটি পরিবার বসেছে, তাদের সাথে 6 বছর কি 7 বছর বয়সী একটা মানে ছেলে সন্তান ছিল তাদের। ওই ছেলে যখন সোহাগের দিকে তাকিয়েছে, সে মানে কোনো ধরনের কোনো সাউন্ড করার আগেই সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে কি হয়েছে কি হয়েছে, পরে যখন তার জ্ঞান ফেরে, তখন বলে যে সে বাঘ দেখেছে। কোথায় বলে? ওই টেবিলের সামনে। তখন অনেকেই মানে চিন্তা করে যে, বিশেষ করে বড় মানুষরা, তো কী ব্যাপার, কী হচ্ছে এগুলো, সব বাচ্চারা কি ভুল দেখছে? কিন্তু বড় মানুষরা তো দেখছে না। ওই দাওয়াতের বাড়িতে অতিথি হিসাবে আসা একজন হুজুর টাইপের একজন মানুষ, তিনি কিন্তু এই বিষয়টি শুরু থেকে লক্ষ্য করেছিলেন। তখন সোহাগের বাবাকে একটু আড়ালে ডেকে এনে বলেন যে আপনার ছেলেকে ভালো একজন হুজুর দেখান, মনে হচ্ছে বিষয়টি সাধারণ চিকিৎসা ব্যবস্থায় এটি ভালো হবে না, আপনার ছেলের অন্য কোনো সমস্যা রয়েছে। সোহাগের বাবা, উনি এই ঝাড়ফুঁক, এই প্যারানোর বিষয়গুলো অতটা আসলে বিশ্বাস করতেন না, এই কারণে তিনি বিষয়টা আসলে তখনও গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন যে বাচ্চা কাচ্চারা এমনি ভয় পাচ্ছে, ও কিছু না। কিন্তু আরও একটি ঘটনার পরে তিনিও অন্য চিন্তা করতে বাধ্য হন। ওই বাড়ি থেকে আসার কয়েকদিন পরে তাদের ঘরে একটি ভিন্ন ধরনের ঘটনা ঘটে। সোহাগের সাথে তার বড় ভাই ঘুমাতো, যেটা আমরা শুরুতেই বলেছি। এক রাতে ডিম লাইটের আলোতে সোহাগের বড় ভাই দেখছে, মানে তার ঘুম ভেঙে যায়, সে দেখে পাশে শুয়ে থাকা সোহাগ, তার মাথাটা অনেক বড় এবং সেটি বাঘের মতো, এবং সোহাগের বড় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে
সোহাগের বড় ভাই প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে বিছানা থেকে মানে উঠে লাফ দিয়ে ঘরের বাইরে চলে যায়। তার চিৎকারে ঘরের অন্য সদস্যরা উঠে যায়, কি হয়েছে বলে, সে এই দৃশ্য দেখেছে। কিন্তু সবাই এসে দেখে যে না, সোহাগ স্বাভাবিক আগের মতোই। তখন বাড়ির সকলে বুঝতে পারে যে এই এতদিন ধরে যে আমরা যে ট্রিটমেন্ট করছি বা অন্য কাজের দিক কাজ করছি তাকে সুস্থ করার জন্য, আসলে এর মূল বিষয়টা অন্য জায়গায়। তখন সোহাগের কাছে জিজ্ঞাসা করে যে শুরু থেকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি এমন এই নেকড়ে দেখার আগে স্বপ্নে অন্য কোনো অস্বাভাবিক বিষয় বলে হয়েছিল? তখন বলে, হ্যাঁ, আমি ক্লাসে বাবুলকে দেখে ভয় পেয়েছিলাম। তখন ওই ঘটনাটি পরিবারের সদস্যদেরকে খুলে বলে। এরপরে বাবুলের পরিবার ভালো একজন হুজুরের কাছে বাবুলকে মানে সরি সোহাগের পরিবার ভালো একজন হুজুরের কাছে সোহাগকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হুজুর সোহাগকে দেখে বলে যে ওর সাথে একটি জিন রয়েছে, এই জিনটি সোহাগকে ভয় দেখাচ্ছে এবং সোহাগের এই পরিণতির জন্য ওই জিনটি দায়ী। কিন্তু এই জিনটি খারাপ কোনো জিন নয়, সে ভালো জিন, কিন্তু সে এত সহজে যাবে না, তাকে অনুরোধ করতে হবে এবং অন্য কারো অনুরোধেও সে যাবে না। এখন সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান, হুজুর বলে যে বাবুল যাকে ভয় দেখাতে গিয়ে সোহাগ ভয় পেয়েছিল, সমাধান তার কাছে আছে। আপনারা বাবুলের পরিবারের সাথে কথা বলেন, বাবুল যদি ভালোবেসে সোহাগের হাতের উপরে হাত দিয়ে আস্ত মানে আলতো করে মালিশ করে দেয় তাহলে সোহাগের হাত ভালো হয়ে যাবে। কারণ বাবুল হাবাগো বা সহসল হওয়ার কারণে ক্লাসের অন্য বাচ্চা কাচ্চারা ওকে ভয় দেখাতো, তো যার কারণে ওই সময় সে যখন ভয় দেখাতে এসেছে তখন বাবুলের সাথে একটি ভালো জিন রয়েছে, সে সোহাগের উপর খুব ক্ষিপ্ত হয়, যার কারণে সোহাগ যেটি দেখেছে বাবুলের মাথা নেকড়ের মতো এটি আসলে ওই জিনটা দেখিয়েছে। এবং এরপরে এই সোহাগের উপরে সে অ্যাটাক করেছে। এখন সোহাগের মা বাবা বলছে যে সোহাগ তো ছোট মানুষ, ও তো বয়স কত, ও তো আর বোঝে নাই। এখন বলে যদিও সে না বুঝে করে ফেলেছে, আপনারা বাবুলের পরিবারের সাথে যোগাযোগ করুন, এই সমস্যার সমাধান এইভাবেই হবে, কোনো দোয়া তাবিজ বা এগুলোতে আসলে কাজ হবে না। তখন সোহাগের পরিবার বাবুলের পরিবারের সাথে যোগাযোগ করে। এখানে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে বাবুলের বাবা সে বদলি হয়ে সিলেট এসেছিল, তিনি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এখন উনি আবার এই বিষয়টি শুনে বিশ্বাসই করতে চাচ্ছিলেন না, কারণ বাবুল একটু বোকাশোকা হাবাগোবা এটা তার পরিবারের সদস্যরা জানতো, কিন্তু এই যে প্যারানর্মাল বিষয়টি এটি তারা বিশ্বাস করতে চাচ্ছিলেন না। আরও একটা মানে আরও একটা কারণে তারা এই বিষয়টিতে অনাগ্রহ প্রকাশ করছিলেন, কারণ হচ্ছে যে এই যে প্যারানর্মাল এই বিষয়টি যদি বাবুল কোনোভাবে বুঝতে পারে, যেহেতু সে বুঝতে পারে না বা পরিবারের অন্য সদস্যরা বা আত্মীয় স্বজনরা জানতে পারে, তাহলে তারা ওকে হয়তোবা ভয় পাবে বা অন্য এখন যেমন ভালোবাসে বোকাশোকা হিসাবে বা যেহেতু সহসল মানুষ সবাই তাকে আদর করে, হয়তো ওকে দেখে ভয় পাবে অনেকেই। এই কারণে বাবুলের পরিবার থেকেও এই বিষয়টি নিয়ে আসলে আগ্রহ প্রকাশ তারা করছিলেন না, মানে অনাগ্রহী ছিলেন যে তার ছেলে তার ওই ছেলেকে গিয়ে মানে হাত দিয়ে মালিশ করে দেবে, যদি বাবুল নিজে বুঝতে পারে পরবর্তীতে যে তার সাথে জিন রয়েছে সে নিজেও হয়তো বা অস্বাভাবিক আরও বেশি অস্বাভাবিক হয়ে যেত, এরকম ডিফারেন্ট চিন্তা তারা করছিলেন। যাই হোক, যেহেতু সোহাগ অনেক দিন ধরে অসুস্থ খুব ভালো করে বুঝিয়েছে, তখন উনি এই বিষয়গুলি না প্রকাশ করার শর্তে রাজি হন। তখন সত্যি বাবুল যখন এখন বাবুলের তো ক্লাসমেট আর সে সহজ সরল বাচ্চা, ও অত কিছু আর মনেও রাখে নাই আসলে, সে মানে বাবুলের কাছে মানে সোহাগের কাছে এসে বলছে, কিরে সোহাগ তুই অনেকদিন স্কুলে আসিস না, কি হয়েছে? তখন সোহাগ বলে, এই দেখ আমার হাত ফুলে গেছে, ব্যথা, বলে ঠিক হয়ে যাবে। এই বলে মানে বাবুল কিছু বলতে হয় নাই বাবুলকে, বাবুল হাত দিয়ে যখন সোহাগের হাতের উপর মানে হাত বুলিয়েছে মানে অদ্ভুত ব্যাপার, তখনই কমে যায় নাই, পরের দিন সকালবেলা একদম স্বাভাবিক, মানে সোহাগ একদম স্বাভাবিক, তার হাত একদম স্বাভাবিক।
এবং এরপর থেকে সোহাগের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনার পর বাবুলের বাবা ট্রান্সফার হয়ে উনি সিলেট থেকে চলে যান। এরপর থেকে আসলে বাবুল কোথায় ছিল বা বর্তমানে কোথায় আছে, তার অবস্থা কি, এই বিষয়টি আমরা জানতে পারিনি। হয়তোবা সে ভালোই আছে, আর এই বিষয়টি যাতে জানাজানি না হয় বা জানাজানি হয়ে গেলেও যাতে অন্যরা বাবুলের সাথে ভিন্ন ধরনের আচরণ না করে, এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানে ভেবে বাবুলের বাবা সিলেট থেকে ট্রান্সফার হয়ে চলে যান। কিন্তু কোথায় গিয়েছেন এই বিষয়ে আমরা জানতে পারিনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, এটি মুখোশ কেন্দ্রিক একটি ঘটনা ছিল যে মুখোশ থেকে এই বিষয়টি সূত্রপাত হয়। তো আশা করছি হ্যালোইনের সাথে এই ঘটনার আপনারা একটা যোগসূত্র পেয়েছেন। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।